रूबी पार्के अखिल भारतीय हिंदू महासभार दुर्गा पूजोय महात्मा गांधी के असम्मान करा हयेछे। एर अपमानेर जोन्नो कोर्टे जाबे कांग्रेस। कांदीते पुजो मंडप दर्शने गिये एई मंतब्बई करलेन अधीर चौधुरी। এবার পুজোয় স্কুটি পেতে আসতে হবে কাবেরিতে। জমজমাটি শারদ প্রাতে সোনা পাবেন হাতে হাতে। সাজতে পুজোয় নতুন রূপে আসতেই হবে কাবেরিতে। কাবেরি আপনাদের প্রিয় পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর। রুবি পার্কে অখিল ভারতীয় হিন্দু মহাসভার দুর্গাপুজোয় অসুররূপী মহাত্মা গান্ধীর প্রতিবাদে কোর্টে যাবে কংগ্রেস। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সোমবার মহাষ্টমীর দিন মুর্শিদাবাদের বড়োয়ার বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা দর্শন করার পর এইভাবেই ক্ষোভ প্রকাশ করেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি কান্দি মহকুমার বিভিন্ন ব্লক ও শহরের পূজাগুলিও পরিদর্শন করেন। আমরা এই দুটো কেস করছি, এটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে। পশ্চিমবঙ্গে আজকে তৃণমূল আছে, তাই এত বাড়াবাড়ি। ভারতবর্ষের কোথাও কিন্তু বিজেপি পার্টির এই ক্ষমতা হয়নি, হিন্দু জাগরণ মঞ্চের এই ক্ষমতা হয়নি যে মহাত্মা গান্ধীকে অসুর বানানোর। মহাত্মা গান্ধী ভারতবর্ষের জাতির পিতা শুধু নয়, সারা বিশ্বের নিপীড়িত মানুষের তিনি প্রতীক। তাকে আজকে এভাবে অপমান করছে বাংলার বুকে, এটা আমাদের দেখতে হচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত এই জিনিস চলবে। ভারতবর্ষে কোথাও যাওয়া হয় না, বাংলায় তাই হয়।